10 দিন পর পর আল্লাহ কারবাজার কইরা দিত এক বড়া গোমের তালে হুয়া হুয়া তো বউ কয় খালি তুমি এমন করো কেন আমি লো ব্যাংকে যেই চাকরি করি টাকা গুনন না চাকরি খালি দিয়া কয় গোমে গান যে কার উপরে গিয়া পড়ে আমি তো এই মেয়ে এত খুন গেল নাকি দশ দিন পর পর আল্লাহ কার বাজার কইরা দিত এরপরে হযরত আলী মিরাজ করলো কার মাধ্যমে ৪১ দিন জাবালে নূর পাহাড়ে হযরত আলী করিমাল্লাহ ওয়াজহু পায়ে ভর দিয়া ইবাদত করলেন আল্লাহর রসুল তাকে এই বেলায়েত দান করলেন কিভাবে এই হলো তার জিজ্ঞাসা জবাব করতে হবে এই বাইরে পেছেল না বাইরে হেনে বহেন মিয়া জুয়ান ফোলাপান একটু দিনের রাস্তায় আইব জোরে জোরে পেছেল বাড়তাছে এ তানিয়া গান গায় দেহি এখানে কত দিতে এই যে না না জোরে জোরে বাজার মিলাই দিছে পরে চিন্তা করলাম ওরা মনে বাজারে মাছ বেছে ওই সব আপটা রয়ে গেছে এক বেড়া গোমের তালে হুয়া হুয়া তো বউ কয় খালি তুমি এমন করো কেন তুমি না ব্যাংকে চাকরি করো সে ডাক দা উড়াইছে এমন করো কেন আজকা কই তুই হ্যাঁ রে কয় আলো আমি লো ব্যাংকে যেই চাকরি করি টাকা গুনন না চাকরি খালি দিয়া কয় ঘুমের মধ্যে স্বভাবটা তো আর সারতারি না স্বভাবটা তো রয়ে গেছে আমি বুঝছি যে গেলি বাজারে মাছ বেছে এর লেগে আর কিছু কই না না ওরা আবার বেছে না ওরা কিনে দেখেন এক সুদখোর আছিল সুদখোর গান যে কার উপরে গিয়া পরে আমি তো এই মেয়ে এত খুন গেল নাকি মিউজিক বাজাইলাম যাইব না এখন আমি গান আরম্ভ করছি ওখানে ফালদা উঠছে হ্যাঁ এক সুদখোর ওই যে ইয়ের মধ্যে টাকা লাগায় না গ্রামে হ্যাঁ ১০০ টাকায় ১০ টাকা লাভ ও লাভ বুঝছে ১০০ টাকায় ১০ টাকা লাগায় এই কি দরকার তোর হের দোয়াইতে সত্যি পীর ধরছ তুই তো গুরু ধর না আমি বুঝে গেছি ধরছ তাহলে পীরে তোরে ধরে নাই এই ওই যে ১০০ টাকায় ১০ টাকা লাভে লাগায় এরম লাগায় আমগো এলাকায় এরম একটা ঘটনা ঘটছে এই
আমাগো এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, ওই হুজুর আনছে বাড়িতে মিলাদ পড়াইতে। এখানে আরো অনেক আগের কথা কই, তো মিলাদ টিলাদ পইরা হুজুরে খালি কয় জায়গা জায়গা, ভাই আমার তো আরেক জায়গায় দাওয়াত আছে, তো জায়গা তো জায়গা কয়ে বুঝি থাকে যায় না। তো বেটায় বুঝছে যে যে নজরানা দিতেই হ্যাঁ, সে পকেটে আধ দিছে, আধ দিয়া দেখে 30 টাকা খরচপাতি কইরা 30টা টাকা আছে। এখানে মনে মনে চিন্তা করে হুজুর রে 30 টাকা দেই কেমনি, পরে গেছে ওই ঘরে হনসনি গো, হ্যাঁ হনসনি গো তোমার কাছে টাকা আছে? কয় আমার কাছে টাকা আছে কিন্তু হুজুর রে তো দিতে পারবেন না। কয় কেন? কয় এই জন্য পারবেন না, আমি যে সখিনার মার কাছে 200 টাকা সুদে লাগাইছি না, ওই লাভের 20 টাকা আছে। কয় দেও, দুই হাতে 2 টাকা লইয়া হুজুরের কাছে গেছে, গিয়া কয় হুজুর 50 টাকার নিচে দেই কেমনে, কিন্তু 20 টাকা হইলো সুদের আর 30 টাকা হইলো ভালো। হুজুর অনেকক্ষণ থাইকে ফতুয়া বাইর করছে, 30 ভালো 20 সুদের, কত দেন 30 টাকার লগে 20 টাকা চলে, টাকা ফতুয়া দিয়া। আমি নিজে বিশ্বাস করবেন, এই দিন 15 আগে গানে যাইতেছি ওই কুচ্চামোড়া ব্রিজের ওখানে, ওই যে টোল নেই আমার এ ধরছে মসজিদের দেন, আমি কই তো দিম, আমি তো সুদ খাই, সুদের টাকা চলবো? কই আপনি করবেন দান, আপনি সুদ খান এটা আমার দেহনের দরকার। আমি কই নে তোর মসজিদের নামাজ দিতেছ না, তোরা তখন সুদ করলেও সারস না, একেবারে হাসা ঘটনা। বললে নাকি রে আসিলি না, তো এই রকম জম সুদখোর, হ্যাঁ জম সুদখোর গ্রামে গ্রামে টাকা লাগায়। তো আজকে এক বাড়িতে গেছে, লাভের টাকার দেয় না, আজকে তো কি একেবারে ধরছে, এই তোমার স্বামী কই টাকা দাও, কি লাভের টাকা? বলে স্বামী তো বাজার করে দিয়া গেছে গা, আজকে আমরা 7 দিন ধরে লতা পাতা খাইয়া জীবনটারে বাঁচাইতেছি, কেমনে জানি আমার স্বামী একটু আটা আর একটা খাসির মাথা আনছে, আমরা পোলাপান লই আজগা খাবো। কয় তো ওই আটা আর খাসির মাথাই দাও, কি এর কয় সুদের যে লাভ, এই লাভের বিনিময়ে এটা আমি লাভের টাকা হিসাবে লয়ে গেল, কি করবো দেয়া দিছে লয়ে গেছে। বাড়িতে গিয়া বিবিরে কয় ভালো করে পাকা আর রুটিগুলি বানাও, কই থেকে পাইলা? ওই যে সখিনার মার কাছে লাগাইছি, জরিনার মার এরকম আছে না, লয়ে আইছি লাভের যায়। তো বিবি সুন্দর করে পাকায়া পুকাইয়া রুটি আর ওই খাসির মাথার মাংস দিছে ওই ঘরের মধ্যে নিয়ে বেটারে দিছে খাইতে। তো ওই পাতিলের থেকে যখন চামচ দিয়া দেয়, লগে লগে ওই মাংসগুলো রক্ত হয়ে যায়, এক টুকরা মাংস নাই। কিরে পাতিলার মধ্যে চামচ দিয়া দেখে সবগুলো মাংস রক্ত হয়ে গেছে, তখন তার মনের মধ্যে একটা ভাব জাগলো, মাহুদরে এটা তো আমার অভিশাপের জীবন, তা না হইলে খাসির মাথা কেন রক্ত হবে? এই আপনার এলাকায় আমার সে মুরব্বী নাই, ওকেটা ধমক দিয়া
এই সমস্ত মানুষকে ডেকে বলল আমার যা আছে সব যাদের থেকে আমি সুদে টাকা লাগাইছিলাম যাদের কাছে তারা সবাই নিয়ে যাও যাদেরকে পাইলো না সমস্ত সম্পদ বিক্রি কইরা গরীব মানুষের মাঝে বণ্টন করে দিয়ে আল্লাহর কাছে তওবা করলো মাবুদ আমার এই পাপ থেকে তুমি আমাকে মুক্তি দাও বিবি কয় স্বামী এই সব দিয়া দিলেন আছে খালি উইকাডু তেহানে আমরা খামুকি আর থাকুম কই কয় আমি নিজে কাম কইরা তোমাগো খাওয়াব এই বর্তমান জামানার মতো তখনকার দিনে কাজ এত সোজা না হ্যাঁ যার যার কাজ শেষে করে কে কারে কাজে রাখে এখন তো আমরা টাকা পয়সা পাইয়া কাম ছেড়ে দিছি কি যেই আমরা কাম ছাড়ছি এখন আমগো হাটে খালি রোগ হওয়া ধরছে ওই যে হাটের রোগ তারপর হলো ডায়াবেটিক্স এগুলি হওয়া ধরছে আগের পঞ্চাশ বছর আগের মৈমুরব্বের দিকে চাই দেখেন নব্বই বছর আশি বছর বয়স দুই হাতে দুইটা গরু থাপাতা ধরছে ছুটব কোনো কায়দা ছিল না এই যে বাজানে বইয়া রয়েছে এখনো এই কালের জোয়ানগুলি তেহার লগে পারবো না বুঝলেন নি অহংকার গুলি দেখবেন একেবারে বাবার বাবা টিক টিক করে আমি কাজ করে খাওয়াবো তোমাদেরকে কিন্তু কাজের লেগে যায় কাম তো সারাদিন পায় না ঘুরে গেরা কামের একটা টাইম তো আছে ওই টাইমটা ওভার হয়ে গেলে তো আর কেউ নিব না ও ওই লোক করে কি একটা মসজিদে বয়ে বয়া সারাদিন নামাজ নফল বন্দেগি করে সন্ধ্যার সময় বাড়িতে আসে বউ কয় তো ইকো খাউন কো কয় দেখো আমার যে মালিক সেই মালিকে বলছে আমারে এক মাস পর বেতন দিব এক মাস পর বেতন দিলে আমি তোমাগলেগা বাজার করব এক মাস এমনি করে পার করছে ওই যে লতা পাতা খাইয়া আজকে হইলো শেষ দিন আজকে মসজিদের মধ্যে বয়ে বয়ে চিন্তা করে মাবুদ রে পুত্র পরিজন লইয়া একটা মাস ধইরা তোমার বন্দেগি করতেছি আর বাড়িতে মিথ্যা কথা কইতেছে একটা মাস ধইরা মিথ্যা কথা কইতেছে আজকে শেষ দিন আজকে আমি বাড়িতে কি জবাব দিব অনেকে আবার মনে করতে পারেন মিথ্যা কথা কয় হ্যার এবাদত আবার কবুল হয় কেমনি মনে রাখবেন পাঁচ জায়গায় মিথ্যা কথা বলা যায় তার মধ্যে পয়লার নম্বরে বোরক আছে তারে খুশি রাখার জন্য হ্যাঁ বিবাদ মিটাইবার জন্য যত মিথ্যা বলেন কোনো পাপ নেই আজকে সন্ধ্যার পরেও মসজিদে বসে রয়েছে আটটা নয়টা যখন বাজে রাত্র তখন ঝুমতে 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 বাড়ির দিকে আসতেছে বাড়ির কাছাকাছি যখন আসছে দেখে বাড়ির ভিতর থেকে মাংসের ঘ্রাণ আর রুটির ঘ্রাণ আসে ভিতরে গিয়া কয় বিবি এই মাংস আর রুটি পাইলা কই কয় স্বামী গো আপনি যেই মালিকের চাকরি করেন মালিক এত ভালো আপনি নিজেও জানেন না বলে কি সে বলে দুইজন ব্যক্তি একটা ঠেলা গাড়িতে বইরা এই মাংস আর রুটি আমাদেরকে দিয়ে গেছে আমরা যেন আগামী এক মাস খাইতে পারি সেজদা দিয়া পড়ে গেল মামু তুমি আমার তওবা তুমি আমার তওবা এমন ভাবে গ্রহণ করেছো কবুল করেছো আমি বুঝি নাই আমি বুঝি নাই তওবা এমন একটা জিনিস খালেজ দিলে তওবা করা এমন একটা জিনিস এক রুটি বিক্রেতা
রুটি বানাইয়া বাজারের মধ্যে বেচে, এরকম আছে না? তো রুটি বানাইয়া বেচে আর একটু পর পরে তওবা করে, আল্লাহ রুটি দিতে গিয়া না গুনাহ হয়ে গেল, বানাইতে গিয়া না গুনাহ হয়ে গেল, কার সাথে খারাপ ব্যবহার করলাম গুনাহ হয়ে গেল। ওই রাস্তা দিয়া তখন ছিল শীতের দিন, ইমাম আহমদ হাম্বলি, এই যে চার মাজহাবের এক মাজহাব হাম্বলি মাজহাব, ইমাম আহমদ হাম্বলি ওই রাস্তা দিয়া যায় শীতের দিন, গরম চুলা দেখা ওই রুটিওয়ালারে কইতাছে যে ভাই তুমি তো রুটি বানাইতেছ, আমি যদি তোমার পাশে বসে একটু আগুনটা সেকি আমার দেহটাকে গরম করি তুমি কি অনুমতি দিবা? কয় হায় হায় আপনি বসেন। তো উনি রুটি বানায় বেসে আর উনি ওই যে আগুন লাগায় গতরের মধ্যে, গরম তাপটা লাগায় ছোট করে। তো দেখে রুটি বেসার ফাঁকে ফাঁকে কেউ বোতলের মধ্যে পানি লয়ে একটু পইরা দেয়, কেউ বাড়ির মধ্যে একটু পানি লয়ে হে পইরা দেন, কেউ জগের মধ্যে পানি লয়ে হে পইরা দেন, কেউ মাথাটা আগুয়াই দেয় একটু দুয়াই দেন, কেউ পেটটা আগুয়াই দেয় একটু দুয়াই দেন। তো ইমাম আহমদ হাম্বলি কয় ভাই কারণটা কি? তুমি একটা রুটি বিক্রেতা, তো তোমার কাছে মানুষ এইভাবে আসে কেন? দুটা চোখের পানি ছাইরা কয় ভাই আমি এমন একজন পাপী, তারপরেও আল্লাহ পাক আমাকে এমন একটা রহমত দিছে, যদি কারো পেটে ব্যথা থাকে আমি হাত দিলে ভালো হয়ে যায়, যদি কারো দোয়ার দরকার হয় মাথায় হাত দিয়া কইলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে, কারো যদি অসুখ বিসুখ হয় আমার পরা পানি খাইলে ভালো হয়ে যায়। বলে তুমি এই সম্মান কিভাবে অর্জন করলাম? বলে আমি আমার জীবনে একটা ইবাদত করি, সেটা হইল একটু পরপর আমি তওবা করি, আল্লাহকে ভয় করে আমি তওবা করি, এই তওবাটা শিখছি আমি আমার মুর্শিদের হাতে হাত দিয়া, এই তওবা করাটা শিখছি আমার মুর্শিদের হাতে হাত দিয়া। কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট, কয় কি? কয় আমার মনের মধ্যে কষ্ট, আমি আল্লাহর কাছে যা চাই সব দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত আল্লাহ পাক কবুল করে নাই। আজকে আমি 12 বছর ধরে মাহমুদের কাছে একটা দোয়াই করতেছি। বলে কি দোয়া? বলে দোয়াটা হলো এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আহমদ হাম্বলিকে আমি যদি এক নজর দেখতে পারতাম। আমি আজকে 12 বছর ধরে মাহমুদের কাছে এই কথা কই, কিন্তু আমার সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করে না। ইমাম আহমদ হাম্বলি চিৎকার দিয়ে উঠল, ওরে ভাই সেই দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলেছে। বলে কিভাবে? বলে তুমি যাকে দেখার জন্য আজকে 12 বছর ধরে মাহমুদের কাছে দোয়া চেয়ে যাচ্ছ, আমি সেই ইমাম আহমদ হাম্বলি। তওবা এমন একটা জিনিস, সমস্ত পাপকে ধূলিসাৎ করে দেয় যদি খালেজ দিলে কেউ তওবা করতে পারে। এই জন্য মুর্শিদের হাতে হাত দিয়া কি করে তওবাটা করেইল আগে। আরে মুসলমানের তো অভাব নাই, কিন্তু এই তওবাকারী মুসলমান কই? মুসলমান মানে কি আত্মসমর্পণ? কে কবে আত্মসমর্পণ করলো? কি এমনি হাত খাড়া করে কইব আল্লাহ তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম? না, একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া তারপরে এই আত্মসমর্পণটা করতে হবে। আমার একটা গান গাইতে হবে, ¶¶
গুরুর নামে বিশ্বাস রাখলে কি হইব একজন ভক্ত কয় বাবা মানুষ গুরু ধরে কেন তো গুরু কয় বাবা গুরু ধরে কেন এটা তো আমি নিজেও জানি না আছে না কিছু মগাফদের ভক্ত কয় বাবা তাইলে গুরু ছাইড়া দিলাম কয় ছাইড়া দিলি মানে কয় আপনারে ধরছিলাম ছাইড়া দিয়া যাইগা গুরু কয় বাবা যাবিগা কহ কতে যাওয়ার আগে একটা কাজ করে দিয়া যা কয় কি কয় তুই তো জানাস আমি বিড়ি খাই একটু আগুন না দে বিড়িটা ধরাই বল দাই দৌড়াইয়া গিয়া একটা মেস বাতি আইনা কয় এই যে লন বিড়ি ধরান গুরু কয় বাবা তরে কইলাম আগুন আনতে তুই মেজ বাতি লয়ে এলি কেন কয় আরে যন্ত্রণার আর শেষ নাই দৌড়ে গিয়ে একটা মোমবাতি লইয়া মেজ বাতি দিয়া ধরাইয়া কয় এই যে বাবা আগুন আপনি বিড়ি ধরান গুরু কয় বাবা তরে কইলাম আগুন আনতে তুই মোম ধরে এলো এলি কেন কয় ধর্মি আপনার কি মাথা খারাপ কোন কিছু সাহায্য ছাড়া কি আগুন আমি হাতের তল্লার মধ্যে ঘুরে আনু গুরু কয় বাবা রে যেমন কোন কিছুর সাহায্য ছাড়া আগুন বাহির করা যায় না তেমনি করে একজন কামেল মোর্শেদ ছাড়া আল্লাহকেও দেখা যায় না আর মানুষ এজন্যই গুরু